গঞ্জত আৰক্ষীৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান কালিগঞ্জত 16,000 ইয়াবা টেবলেট জব্দ হৈছে ইয়াবা টেবলেট সহ এটা সৰবৰাহকাৰী কৰাত্ত হৈছে ধৃত সৰবৰাহকাৰীটোৰ নাম শামসুদ্দিন অটো ৰিক্সাৰে সৰবৰাহ কৰাৰ সময়তে ধৰা পৰে আৰক্ষীৰ হাতত আৰু জব্দ কৰা ড্ৰাগছখিনিৰ মূল্য প্ৰায় 30,00,000 টকা ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীৰ জেৰা অব্যাহত শামসুদ্দিন আৰু বাকীকেইজনৰ নামো আমি তদন্ত ওলাম টোটেল 1.573 কেজি ইয়াবা টেবলেট পাইছোঁ আৰু তেওঁলোকে এখন অটোত আহিছিলে তো অটোৱালাৰ ষ্টেটমেণ্ট লৈছে সি কৈছে যিজন মানুহ কালি মাতি আনিছিলে অভিযানটো করিমগঞ্জ পুলিশের আর কালীগঞ্জ পুলিশের যৌথ অভিযান আইসি ইনফরমেশন আসলে কালীগঞ্জ আইসি আহি পেলায় ধরেছে আমি এতে সুপারভাইজারি অফিসার হিসাবে আইসো স্যার এটা মানে কিমান টাকা হবে বাজার অনুমান পার টেবলেট 500 টাকা ধরো আপনার অ্যাপ্রক্স আমি কিমান